কেন বাবা, তোমরা ডাকছ আমাকে, কি হয়েছে বলো? বাবা, তুমি তো প্রায় একতারা হাতে হরে কৃষ্ণ নাম করতে করতে এই পথে যাও। সাধু বাবা, তুমি কার নাম গান করব? আমি তো ভগবানেরই নাম গান করি বাবা। তুমি তো ভগবানেরই নাম গান করো তাই না? কিন্তু তুমি সাধু বাবা ভগবানকে কোনোদিনও দেখেছ? বলো না সাধু বাবা, বলো না। কেন বাবা, তোমাদের মনে এই প্রশ্ন? তোমার ওই হরে কৃষ্ণ নাম গান শুনে মনটা যেন কেমন হয়ে যায়। ভগবানকে দেখার খুব ইচ্ছা আমাদের সব বাবা, দেখাও না। ভগবানকে কত খুঁজেছি, কোথাও তার দেখা পেলাম না। তুমি আমাদের একদিন ভগবানকে দেখাও না সাধু বাবা, দেখাও না। তোমরা সৎ পথে থাকো, মা বাবা গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করো, তবেই তো তোমরা ভগবানকে দেখতে পাবে বাবা। তুমি তো সব সময় ভগবানের নাম গান করো, ভগবান তোমার কথা শুনবে, দেখাও না সাধু বাবা, একদিন ভগবানকে দেখাও। দেখাও না, ভগবানকে না দেখালে তোমার পা আমরা ছাড়বো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, হওয়া ছেড়ে দাও। তবে শোনো, তোমরা ভগবানকে দেখতে হলে অনেক জন্মের স্বীকৃতি থাকা চাই। ভক্তিভাবে তাকে ডাকলে ভগবান সবাইকে দেখা দেয়, বন্ধুর মতো তার সাথে কথা বলে। হে ভগবান, আমরা ছোট ছোট বালক, তোমার ডাক জানি না, তুমি আমাকে আমার দেখা দাও তো। তার জীবন ধন্য হয়ে যায়, সকল ভক্তই তার কাছে সমান। আমরা তো ভগবানকে দেখিনি, কিন্তু ভগবানের ভক্তও কি হতে পারবো না? কেন পারবে না বাবা, নিশ্চয়ই পারবে। তাকে তাকে ভক্তি করে ডাকলে সে তোমাদের দেখা দেবেই দেবে বাবা। কিন্তু বাবা, তাকে দেখার জন্য মনটা আকুল হয়ে পড়েছে বাবা। বাবা, তুমি কি মহামানব রূপী কোনো ভগবানকে দেখেছো? হ্যাঁ দেখেছি, ভগবান কত মহামানব রূপী এই পৃথিবীতে আবির্ভূত হন, কত পাপি তাপীদের উদ্ধার করেন, দুষ্টের দমন আর শিষ্টের পালন, এটাই তো ভগবানের কাজ। মহামানব রূপী ভগবানকে দেখে জীবন ধন্য করব, দেখাও না সাধু বাবা, দেখাও না। তোমরা তোমরা একটু বসো, আমাকে একটু ভাবতে দাও। তোমাদের ওই বলাকর গ্রামে একদিন এক মহামানবের জন্ম হবে, তোমরা তোমরা সেদিন তাকে দেখতে পারবে, তার সঙ্গে বন্ধুর মতো খেলা করতে পারবে। তোমাদের তোমাদের জীবন ধন্য হয়ে যাবে, তোমাদের গ্রাম ধন্য হয়ে যাবে। যাও এবার বাড়ি যাও, মা বাবা তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা ভক্তি করে ভগবানকে ডাকো, ভগবান তোমাদের নিশ্চয়ই ধরা দেবে। কিন্তু হে ভগবান, এই ছোট্ট ছোট্ট বালকদের মনে কি করে এলো এই শুভ? তুমি
এদের মনোবাঞ্ছনা পূর্ণ করো প্রভু, মনোবাঞ্ছনা পূর্ণ করো। তুমি মহামানব রূপে এই পৃথিবীতে নেমে আসো প্রভু, নেমে আসো। আমি যে এদের কথা বলছি বাবা, তুমি এখানে বাবা, কতদিন হলো তুমি আমাদের বাড়ি আসছো না, আমার কি সৌভাগ্য আজ গুরু পূর্ণিমা এই শুভ দিনে সারাক্ষণ শুধু আমাকে নিয়ে তোরা ব্যস্ত থাকিস, কি খাওয়াবি কি পরাবি, তোরা তোরা আমাকে এত যত্ন করিস কেন তোরা? তোদের কাছে আমি যে হিন্দি হয়ে গেলাম বাবা, যাবে তোদের কিছুই যে দিতে পারি না। কেন কেন বাবা, তুমি তো সবসময় আমাদের ভালোবাসো, মঙ্গল কামনা করো, ছেলে মেয়েদের আশীর্বাদ করো, ভালোবাসো। তার কি চাই, এই ভালোবাসা প্রয়োজনেই বা পাও? কোথায় না, আমার মায়ের মনে কি যেন একটা অভাব আছে, ও বলে না। মা বল না, বল তোর কি অভাব আমার কাছে বলতে, তোর ভয় কিছু বল না বল। বাবা, তুই মা ভাগ্যবতী, আজ প্রভু নিজে এসে তোকে মা মা বলে ডেকেছে, তোর জীবন ধন্য। প্রভু দেখবি, প্রভু তোর কোল আলো করে তোকে মা মা বলে ডাকবে। তুই তুই তাকে যত্ন করিস, তুই তুই বড় ভাগ্যবতী মা, তুই বড় ভাগ্যবতী, তুই বড় ভাগ্যবতী, বড় Thank you.
দেখছি খুব ধুমধাম করে পুজো করছো, ব্যাপারটা কি? সে তো মাহের ইচ্ছা, মাহের আশীর্বাদ। মা তোমাদের উপর নিশ্চয় দয়া করেছে। আপনারা বসুন, পূজোর শেষে প্রসঙ্গে যাবেন কিন্তু, বসুন বসুন। আপনার পুরোহিত মশাই পুজো কখন শুরু করবে? রাত বারোটা তো প্রায় বেজেই গেল। এখনই পূজা শুরু করবো, তদানুসার জরুরি সংবাদে বেতন বাড়ি গিয়েছে, আসলেই পূজা শুরু করবো। সাধারণ শিশু নয়, এ মানব মহামানব রূপে পৃথিবীতে জন্ম নিয়েছে, এতে আমার পূজার কোনো ব্যাঘাত হবে না, তুই পূজা শুরু কর। তোমরা কোনো চিন্তা করো না, এ পুজো হবে। কি করে হবে? কালীমা কিন্তু খুব রাগিল। এ পুজো হবেই হবে, ঠিকই হবে। ওর মঞ্চে কারোর নামে এ পুজো সংকল্প করা যাবে না। এ পুজো আমি আমার নিজের নামেই সংকল্প করবো। তবে তাই করো, ভুল ত্রুটি হলে মা তোমাকে ক্ষমা করবে না। পয়সা কিছু চুরি করবে না,
আছেন? ঠিক আছে, গণনা করে দেখলাম সুখের আয়ু মাত্র 23-24 বছর। দেখতে দেখতে সুখদেবের বয়স